আসসালামু আলাইকুম তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের বা কোয়াড্রেটিক ফর্মের কোনো একটা টার্মের আমরা ফ্যাক্টরাইজেশনটা নির্ণয় করব ওকে তো আমাদের আজকের এপিসোডটা তোমাদের সাধারণত কাজে লাগবে আমরা যে যুগজীকরণের যে প্লেলিস্টে করছিলাম ওই শর্টকাট মেথড শিখতে গিয়ে আমাদের কাজে লাগবে এবং যারা জবের জন্য মোটামুটিভাবে নিজেদের প্রিপেয়ার করতেছে তাদের জন্য ইনশাল্লাহ কাজে লাগবে এই এপিসোডটা ওকে তো একটু খেয়াল করে দেখো আমাদের এখানে বেশ পাঁচটা মনে হয় এখানে আমাদের এক্সাম্পল নেওয়া আছে এবং পাঁচটা এক্সাম্পলে বলা আছে যে আমাদের এখানে ফ্যাক্টরিগুলো কেমন হবে ওকে দ্যাট ইজ ফ্যাক্টর যদি না বলে আমরা যদি এটাকে দেখো এই টার্মটাকে যদি আমি জিরো বানিয়ে দিতাম তখন কিন্তু আমরা বলতে পারতাম এটা হচ্ছে আমাদের ইকুয়ে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ ওকে দীঘার সমীকরণ এখন দীঘার সমীকরণ মূল পাব দুইটা এটা আমাদের সবার জানা আছে তো যাই হোক আমরা ওই প্রসেসে না যাই আমাদের আমাদের ফ্যাক্টরগুলো নির্ণয় করতে হবে ওকে এখানে আমরা দীঘার সমীকরণ তো মানে দুটা করে ফ্যাক্টর পাবো সেই ফ্যাক্টরগুলো আমরা নির্ণয় করতে চাচ্ছি আচ্ছা তোমরা আমাকে বলো তো এই তিনটাকে খেয়াল করে দেখো আমাদের এক্স স্কোয়ারের এবং এটা তোমাদের সি তাই কি না হ্যাঁ তাই খেয়াল করে দেখো এই টার্মটা তো আমাদের এমন যে আমাদের এক্স প্লাস বি এক্স এ এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাই না হ্যাঁ তাই তাহলে আমাদের দেখতে হবে এ এক্সেস কোয়ারে যে আমাদের কফিশিয়েন্ট আছে এবং সি এর সি যেটা আছে সেই কফিশিয়েন্টকে আমাকে দুটো খণ্ডে ভাগ করতে হবে যেমন আমি তিনটাকে এমন দুটা খণ্ডে বা এমন দুটো পাডে ভাগ করব যেমন আমি ওয়ান এবং থ্রি ভাগ করতে খণ্ডে ভাগ করতে পারি কি না হ্যাঁ আবার গুন করে দিত তিন এককে তিনেই হচ্ছেই তো আবার পনেরোকে এমন দুটা পাড়ে বা খণ্ডে ভাগ করব যাতে পরে গুণ করে আমাদের পনেরো হয় তাহলে আমাদের কত হচ্ছে করে দেখো তো তিন পাঁচ পনেরো তো মানে তিন নিলাম আর পাঁচ নিলাম এখন প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের ছোটো সংখ্যাটা থাকবে উপরে আর বড় সংখ্যাটা থাকবে নিচে তো অনেক সময় দেখা যাবে যে বড় সংখ্যা উপরে যাচ্ছে ছোটো সংখ্যা নিচে যাচ্ছে তো আসলে মেলার ক্ষেত্রে আমাদের এটা সোয়াইপ করা লাগতে পারে ওকে সেটা আমরা পরে দেখবো এখন খেয়াল করে দেখো তো আমরা যদি কাজ করি এবার খেয়াল করে দেখো তো আমি এখানে এক্স নিব এখানে আমি এক্স নিবো এ আছে আমাদের কথা এখন তুমি দেখো তো আড়ালি গুণ করতে পারো কি না এই যে আড়ালি গুণ করতে আড়ালি গুণ করলাম ক্রস জাস্ট মাল্টিফিকেশন যে আমাদের আড়ালি গুণটা এখন গুণ করলে আমাদের হচ্ছে কি দেখো তো আমাদের এখানে তিন দিয়ে থ্রি এক্সকে তিন দ্বারা গুণ করলে তিন থেকে কত কত নাইন এক্স আবার এক দিয়ে পাঁচকে গুণ করলে এক্স দ্বারা পাঁচকে গুণ করলে ফাইভ এক্স আচ্ছা আমাদের এখানে অ্যান্সার কত আছে প্লাস ফোর এক্স না তাহলে এখানে আমি প্লাস বলি এটাকে যদি আমি কী বলি মাইনাস তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে প্লাস ফোর এক্স কি মিলে গেছে কিনা হ্যাঁ তাহলে আমাদের এখানে নাইন এক্সটা কেমন লাগবে প্লাস তাহলে কোনটা কোনটা গুণ করে নাইন এক্স আসে এই তিন এক্স আর এই তিনটা গুণ করে নাইন এক্স নাইন এক্স আসে তার মানে এখানে নেবো আমি প্লাস আর এইটা যদি মাইনাস করা লাগবে ফাইভ এক্সটা মাইনাস করা লাগবে যার ফলে আমাদের এইটা হবে আমাদের মাইনাস কি বুঝতে পারছো দেখো তিন দিনে নাইন এই যে নাইন এক্সটা প্লাস এই যে উপরেটা প্লাস তাহলে পাঁচ একে পাঁচ ফাইভ এক্স কেমন হবে মাইনাস এই জন্য মাইনাস তাহলে খেয়াল করে দেখো এটা ভাঙানোর কাজ শেষ ভাঙানো হয়ে গেছে আমাদের অ্যান্সার হয়ে গেছে এখানে আমাদের অ্যান্সারটা হবে এই যে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা একটা আর এই যে নিচের পাট্টা একটা খেয়াল করে দেখো অ্যান্সার হচ্ছে আমাদের উপরের পাট্টা একটা আর নিচের পাট্টা একটা অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হবে এক্স এক্সের সামনে ওয়ান তো থাকার যে কথা না থাকে একই কথা হয় তাহলে এক্স প্লাস এখানে অ্যান্সার হবে থ্রি আর একটা আনসার হবে আমাদের কত বলতো থ্রি এক্স মাইনাস কত করতো ফাইভ একটা আনসার হয়ে গেছে এটা ওকে তাহলে ঠিক একইভাবে সেম প্রসেস তুমি এটাকে করতো অ্যান্সারটা তাহলে এটাকে এভাবে ভাঙানো যাবে না যে তিন চারে বারো তাই কিনা হ্যাঁ তাই আর পঁয়ত্রিশকে কে পাঁচ কী বলতো আমাদের সাত এখানে আমি এক্স নিবো এখানে আমি এক্স নিবো দেখি গুণ করে আমাদের মেলে কি না ওকে এদের গুণ করে বা যোগ করে বা বিয়ে করে আমাদের মিলে কিনা আমাদের সাথে দেখতে হবে তিন সাথে একুশ চারে পাশা কুড়ি এখানে আছে কত আমাদের মাইনাস এক্স তাহলে খেয়াল করে দেখো আমাদের তিন সাথে একুশ তার মানে একুশ এক্স আর চারিপাশে কত পতো বিশ এক্স তাই কিনা যেহেতু অ্যান্সার মাইনাস এক্স আনা লাগবে তার মানে আমি এটাকে মাইনাস বলি আর এটাকে প্লাস বলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে তাহলে অ্যান্সার আমাদের কত আসবে মাইনাস এক্স তাহলে আমাদের হয়ে গেছে এখন দেখতে হবে একুশকে মাইনাস বানাতে হবে তাহলে তিন সাথে কি একুশ না তার মানে এইখানে হবে আমাদের মাইনাস আর চারিপাশে কুড়ি তার মানে এখানে হবে আমাদের কী হতো প্লাস তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের অ্যান্সার হবে আমাদের এখানে কোনটা হবে থ্রি এক্স প্লাস ফাইভ এই তো উপর ক্যাকপারটা থ্রি এক্স প্লাস ফাইভ আর অ্যান্সার কি বলতো ফোর এক্স সেভেন এই তো আমাদের হয়ে গেছে এই তো দেখা মাত্র অ্যান্সার ওকে আর এখানে আমাদের অ্যান্সারটা কত হবে ভেরি কমন সেন্স এটাকে ভাঙ্গায় দাও তো তিন ছয় আঠারো তারপর পঁয়ত্রিশ কে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাই কিনা হ্যাঁ তাই মেলা লাগবে আমাদের কত নাইন এক্স তাহলে আমি একটু গুণ করে এখানে এক্স দেই এখানে এক্স দেই গুণ করে দাও তো আড়ি গুণ করে দাও ক্রস গ্রহণ করে দাও তাহলে আমাদের চলে আসতেছে কত বলতো পাঁচ ছয় তিরিশ হ্যাঁ মানে প্লাস আচ্ছা তিরিশ আগে নেই আগে তিরিশ এক্স আর এখানে কত তিন সাদা একুশ এক্স আছে কি এক্স নাইন এক্স 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 এখানে এখানে প্লাস প্লাস মাইনাস আসতেছে নাইন নাইন কেমন এই তো হয়ে গেছে এখন তিরিশটিকে যদি প্লাস বানা লাগবে তাহলে এখানে আমাদের প্লাস আর এখানে হবে আমাদের কি বলতো মাইনাস তাই কি না হ্যাঁ তাই তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ আর কি বলতো আমাদের সিক্স এক্স মাইনাস কি বলতো আমাদের সেভেন এইটা আনসার হয়ে গেছে কমপ্লিট তো এখন আমরা এই চার নম্বরটা সলভ করবো চার নম্বরে আমাদের কীভাবে ভাঙানো যেতে পারে দেখো কত এটাকে ভাঙানো যেতে পারে থ্রি এইট আর একুশকে কীভাবে তোমাদের থ্রি সেভেন তাই কিনা হ্যাঁ এখানে আমাদের এক্স এখানে আমাদের এক্স থাকালো এখন আড়গুন করে দেখতে হবে আমাদের মিলতেছি কিনা যদি না মেলে তাহলে আমি তাদের স্থানগুলো জায়গা বিনিময় করব আর কি ইন্টারসেস করবো যাদের নিজেদের মাঝে বড়োটাকে উপরে নিয়ে যাবো আর সোটাকে নিচে নিয়ে আসবো আচ্ছা দেখি তো কত আসে আমাদের এখানে কত তিন সাতা একুশ এক্স আর তিন আসছে চব্বিশ কত বলো তোমাদের এক্স যা কিনা কত বড় তোমাদের ফোরটি ফাইভ এক্স কিন্তু আছে কত মাইনাস তাহলে আমাদের এটা মিলতেছে না তাহলে কী করবো জাস্ট এদের মাঝে স্থানগুলো বিনিময় করে দেবো অর্থাৎ আমাদের উপরে যাচ্ছে আমাদের সেভেন আর নিচে থাকতেছে আমাদের কত কত থ্রি দেখি এবার মিলে কিনা না তিন চা সাতাশটা কত বলো আমাদের ছাপ্পান্ন এক্স আর তিন থেকে নাইন কে বলতো আমাদের এক্স এখানে আছে কি বলতো মাইনাস তার মানে এটাও মাইনাস দিতে হবে এটাও মাইনাস দিতে হবে তাহলে পরে আমাদের অ্যান্সারটা মিলে যাবে হচ্ছে না হ্যাঁ মাইনাস সিক্সটি ফাইভ কী বলো তোমাদের এক্স তাহলে আমি বুঝতে পারতেছি এখানে হবে আমাদের মাইনাস এখানে হবে আমাদের মাইনাস তাহলে অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস সেভেন আর হচ্ছে আমাদের এইট এক্স মাইনাস কত হলো তোমাদের থ্রি তাই কি না তাই এবার লাস্ট ওয়ান এটা থাকতেছে এইটা পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারে আমি কী ভাঙা দিতে পারি এটাকে ভাঙা দিতে পারি এভাবে যে আমাদের টু ইন্টু সেভেন সাত দুগুণে চোদ্দো আর পনেরোকে তিন পাঁচা পনেরো এখানে আমাদের এক্স এখানে আমাদের এক্স এখন দেখতে হবে একচল্লিশ মিলতেছে কিনা গুণ করে বা আমাদের ক্রস মাল্টিপ্লেশন করে আমাদের তাহলে আমাদের এখানে হচ্ছে কত কত তিন সাতা একুশ এক্স আর এখানে পাঁচ দুগুণে দশ এক্স তাই কিনা হ্যাঁ তাই কিন্তু আমাদের আছে কত একচল্লিশ তাহলে আমি এই যে এদের এদের নিজেদের মাঝে জাস্ট ইন্টারসেস করে দেই সোয়াইব করে দেই উপন্যাস ওকে তাহলে আমাদের চলে আসতেছে এখানে ফাইভ এখানে আমাদের কত কত থ্রি দেখি তো মিলে কি কিনা তখন তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তিন দুগুণে আমাদের সিক্স তাহলে পঁয়ত্রিশ এক্স সিক্স এক্স কী করতে হবে যোগ করলে পরে আমাদের কী হবে একচল্লিশ মিলে যাবে তাহলে এখানে হবে প্লাস এখানে হবে আমাদের কী বলতো প্লাস তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সারটা হচ্ছে আমাদের টোয়াইস এক্স প্লাস ফাইভ আর এখানে হচ্ছে আমাদের সেভেন এক্স প্লাস কী বলতো আমাদের থ্রি এই তো তো যাই হোক আমাদের অল্প সময়ের মাঝে কিন্তু আমাদের এই ম্যাথগুলো সলভ হয়ে গেছে তো আমাদের এই ম্যাথগুলো আমাদের স কাজে লাগবে এই নেক্সট এপিসোডে ইন্টিগ্রেশনের যে আমরা এপিসোডগুলো দিব সেখানে ওকে তো আমি নিঃসাহের মানটা পজিটিভ ধরে কেন্দ্র কাজ করছিলাম সামনের দিন আমরা দেখবো নেগেটিভ ধরে ওই নেগেটিভ ধরার ক্ষেত্রে আসলে আমাদের এই আমাদের যে কোয়াডিটিক ইকুয়েশনগুলো থাকবে বা কোয়াডিটিভ ফর্মের যেগুলো থাকবে তার ফ্যাক্টরাইজেশনের মানটা কতটুকু হবে এটা সলভ করার জন্য আমাদের এই বিষয় অনেক বেশি ইফেক্টিভ হামিশালায় তো জবের জন্য এটা ইম্পর্টেন্ট হবে কারণ জব পরীক্ষায় অনেক সময় এইসব তোমাদের কোয়াডিটিক ফর্মগুলো দেওয়া থাকে সেখানে ফ্যাক্টরাইজেশনটা বের করতে পারে ওকে তো আমি আশা করবো যে তোমাদের এইসব নিয়ে কোনো সমস্যা থাকবে না দেখা যাচ্ছে সামনের এপিসোডে অল দ্য ভেরি বেস্ট আল্লাহ হাফেজ